আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। 8ই আগস্ট খুলছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, এই বিষয়টা এই তত্ত্বটা আজকে আমরা প্রমাণ স্বরূপ দেখাবো। অবশ্যই 8ই আগস্ট কোন কোন শিক্ষা কলেজ প্রতিষ্ঠান খোলা হচ্ছে সেই বিষয়টা জানতে হলে তোমাকে পুরো ভিডিওটিতে জুড়ে থাকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পারতেছো আমি বাংলাদেশ জার্নালের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আছি। এখানে তারা শিরোনাম দিয়েছে 8ই আগস্ট খুলছে যে শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রকাশিত হয়েছে 23 জুলাই 2020 18:44 অর্থাৎ 6:44 গতকালে এটা প্রকাশিত হয়েছে। আসলে বাংলাদেশ জার্নাল একটি ভেরিফাইকৃত পেজ। এই পেজটিতে আসলে 8ই আগস্ট খুলছে যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 4.5 মাস বন্ধ থাকার পর আগামী 8ই আগস্ট শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সব কওমি মাদ্রাসাগুলো খুলবে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে আল হায়াতুল উলায়া লিল জামি আতিল কওমি বাংলাদেশের কার্যালয়ে কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আবু তায়ের নদবী, মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা মুহিবুল হক, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রহমানি, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহ মাহমুদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক প্রমুখ। উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্ট দাবির প্রেক্ষিতে দেশের হাফিজি মাদ্রাসাগুলো 12 জুলাই থেকে চালুর অনুমতি দেয় সরকার। মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে গত 18 মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে ভাইরাসের বিস্তার রোধে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় 3 দফা বাড়িয়ে আগামী 6ই আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বাংলাদেশ জার্নালের যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে যে এখানে কওমি মাদ্রাসাগুলো স্বাস্থ্যবিধি মেনে দেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা খুলে দেওয়া হবে। তো এখন বলা যাচ্ছে হয়তো কওমি মাদ্রাসা যদি খুলে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে স্কুল প্রতিষ্ঠানে খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এই ছিল তোমাদের জন্য আজকের সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।